জাহের আলীকে দেশদ্রোহিতা ও খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। প্রায় দুবছর ধরে তিনি দর্শকদের জন্য ছিলেন নিখোঁজ। দর্শকরা অনেক চেষ্টা করেছেন তাকে খুঁজে বের করার, কিন্তু তিনি সামনে আসেননি। দুবছর পর এলেন এবং এসে দ্য মোস্ট ওয়ান্টেড। তার সম্বন্ধে তার পেছনে রয়েছে অনেক বড় বড় কেস। তিনি হিরণ চ্যাটার্জি। এত বড় বড় কেস যেটা হয়তো আপনারা ভাবতে পারছেন না। ভাবছেন ব্যাপারটা কি? কোনো চিন্তার কারণ নেই, কারণ এই ব্যাপারটাই বুঝিয়ে বলতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন একদম সময় মনে আছে তাহলে। অ্যান্ড তারপরে টলিউড ইন্ডাস্ট্রিতে মনে হয় প্রথম আমি 8 প্যাকস করেছিলাম মাচো মাস্টার। ওই রকম মানে হিরণ ধরো 2007 নবাব নন্দিনী করলো, 2008 ভালোবাসা ভালোবাসা করলো, 2010 মঞ্জু করে উড়ু করলো, 2011 মাচো মাস্তানা করলো, 2012 লেহালুয়ালে করলো, 2013 মজনু করলো, জামাই 420 করলো। তো প্রত্যেক বছরে একটা করে সিনেমা, কিন্তু প্রত্যেকটা সিনেমাতেই মেন মূল কেন্দ্রই হলো প্রেম। মানে একটি মেয়ে, তাকে ভালোবাসা, তার সঙ্গে প্রেম করা, সেটা তার সঙ্গে নাচতে। কোথাও কখনো ইটালিতে গেছি, কখনো অস্ট্রিয়াতে গেছি, কখনো দুবাইতে গেছি, কখনো সিঙ্গাপুরেতে গেছি, এবং আমার পাশে ডেফিনেটলি ফরেন ডান্সার্সরা থাকতো। এবং হিরণ একটা মারলে মোটামুটি ভিলেনটা 4-5 হাত দূরে, কখনো 10 তলা থেকেও পড়ে যেত। সেই হিরণ যখন মেহের আলী হলো, এক গাল দাড়ি নিয়ে এবং এইটুকুটুকু ছোটো ছোটো চুল কেটে, এবং এরকম একটা সুন্দর দেখতে, মানে যাকে দেখলে তার পাশে তাকে ছোঁয়ার চেষ্টা করবে যে কোনো ছেলে, তাকে ছোঁয়াতে দূরে কথা তাকে কিডন্যাপ করে ফেলবে। এবং তা হয় গান পয়েন্টে, মানে সিনেমা যারা ট্রেলার দেখে তারা সবাই দেখেছে যে আমরা এরকম একটা সুন্দরী, মানে আমার মনে হয় কলকাতার সবচাইতে বিউটিফুল যদি কোনো মেয়ে থাকে অমৃতা, মানে আমি তো আগে ওর দিকে তাকিয়ে কথাই বলতে পারতাম না, এত লজ্জা পেতাম। উল্টো যে রোলটা ছিল সেই রোলটা অফার করতাম। তো আমি তোমাকে বললো যে হিরণ তুমি জানো ওটা আমাকে দিলে না, ওটা দ্যাট ওয়াজ মোর চ্যালেঞ্জিং। না তুমি দেখো, মানে তখন বলেছিল, অনেকেই বলেছিল, ইভেন আমার ওয়াইফও বলেছিল, মানে ধরো স্ক্রিপ্টটা পড়ার পর আর কি, বা যখন শুনলাম হয়তো যে এই ব্রিফিং, কিন্তু শুটিং করতে গিয়ে বা তারপরে আমার মানে আমি মানে এখন এখন একদম আমার ওয়াইফ বলেছিল যে তুই ওই রোলটা দিলে ভালো হতো, বাট এখন ও সিনেমাটা কমপ্লিট হওয়ার পর যে না হিরণ আমার রোলটাই একদম জাস্টিফাইড, মানে শুরুতে ওকে কিডন্যাপ করছি আর শেষটা ওই করছে, মানে থ্রু আউট অনি অমৃতাময়। সেটা হলো যে মেহের আলী এরকমভাবে করার একটাই কারণ হলো যে বাংলা সিনেমাতে যে বারবার সাউথের রিমেক করতে গিয়ে যে মানুষ যে মুখটা ফিরিয়ে নিয়েছিল, যার স্পষ্ট কারণ যে আমাদের 800খানা সিনেমা হল, যখন আমি 2007 যখন নবনন্দিনী করি, এই 10 বছরে হলের সংখ্যা 200 চলে এসেছে। তাহলে কোথাও গিয়ে মানুষ বাংলা সিনেমাতে কানেক্ট করতে পারছে না, কোথাও গিয়ে ওই একই স্টাইলে মারামারি, ওই একই স্টাইলে নাচ গান দেখে দেখে কোথাও তো বোর হয়ে গেছে। এবং যদি তুমি দেখো 2015 যে আমাদের যে ছবি জামাই 420, সবচাইতে বড় হিট ছবি, সবচাইতে বেশি পয়সা দিয়েছে, সেটা কিন্তু অরিজিনাল স্টোরি। 2016 সবচাইতে বড় হিট ছবি, সেটাও কিন্তু অরিজিনাল স্টোরি। তো আমার অরিজিনাল স্টোরিকে মানুষ কোথাও কানেক্ট করতে পারছে না। বাঙালি যারা রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি, যারা যারা কবি নজরুল ইসলামের বাঙালি, যারা সুভাষচন্দ্র বোসের বাঙালি, তারা আমার মনে হয় কোথাও গিয়ে সাউথের ওই একই রিমেক, ওই একই জিনিস দেখে দেখে মনে হয় একটুখানি কষ্ট পাচ্ছিল ভিতর থেকে, বলতে পারছিল না কাউকে। ফাইনালি যখন আমরা অরিজিনাল স্টোরি নিয়ে আসছি, পিপুল ক্যান কানেক্ট। তো মেহের আলী এমন একটা চরিত্র যেটা বহরমপুরের একটা মুসলিম পরিবারের ছেলে, যে কলকাতায় একটি মুসলিম মেসে থাকে এবং কোনো একটি কারণে সে ফেঁসে যায়, তার যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং সে জেল থেকে পালাচ্ছে। মানে ছবি শুরুই হচ্ছে সে জেল থেকে পালাচ্ছে এবং অমৃতাকে ওর গাড়ি সমেত ওকে কিডন্যাপ করছে, গান পয়েন্টে রেখে ওকে নিয়ে পালাচ্ছে। এখন ওকে কেন কিডন্যাপ করলো,
ওকে কিডন্যাপ করে কেন ওকে নিয়ে পালাচ্ছে, কোথায় পালাচ্ছে, কেন জেল জেল থেকে পালালো, এটাই এই রোড, এই যে রোড স্টোরিটা, এটাই হলো মেহের আলী। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। তোমার কথা শুনেই একটা প্রশ্ন করবো যে এখানে মানে তোমাকে আমরা স্ট্রাগল করতে দেখেছি ছবিতে, ধরো প্রেমের জন্য স্ট্রাগল করছো, গার্লফ্রেন্ডের জন্য স্ট্রাগল করছো, তো এখানে তো সার্ভাইভ করার জন্য স্ট্রাগলটা, যেটা আমার মনে হয় তোমার রিয়েল লাইফেও অনেকটাই তুমি ছোটবেলা তৈরি করেছি হিরণদা, সেক্ষেত্রে কি মিলে যায় অনেকটা মেহের আলী এবং হিরণ চ্যাটার্জি? হ্যাঁ, মানে এটার একটা কারণ হলো যখন আমি গল্পটা লিখতে শুরু করি মেহের আলী, যখন প্রত্যেকটা সিন ডেভেলপ করতে শুরু করি, তখন কোথাও না কোথাও গিয়ে আমার ছোটোবেলা, আমার ছোটোবেলার প্রেম, আমার ছোটোবেলার বন্ধুবান্ধব, আমি যখন কলকাতায় একটা অনাথ আশ্রমে থাকতাম, সেই একটা ঘরে সবাই ইঁদুর বিড়াল আরশোলা এবং আমার বন্ধুরা সবাই একসঙ্গে থাকতাম, তো সেখানে থাকার মধ্যে যে ইনফ্লুয়েন্সটা কোথাও গিয়ে ডেফিনেটলি কাজ করেছে। এবং যখন ধরো এই সিনেমাতে আমার মায়ের ভূমিকা অভিনয় করেছেন আবিরের মা রুমকিদি, তো ছোটোবেলা মা আমাকে একটা গান শুনে ঘুম পাড়াতো আমাকে ছোটোবেলা, একদম যখন ছোটো ছিলাম আমি, তো সেই গানটা আমি এখানে ইউজ করেছি, মানে রুমকিদি আমার মা হয়েছে, তো ওই একই মানে ওইগুলো কল্পনা থেকে না, ওগুলো অ্যাবসলিউটলি আমার ওই মায়ের জিনিসটা আমি কপি পেস্ট করে বসিয়ে দিয়েছি। না সেটা বলছি না, সেটা সিনেমাতে দেখতে পাবে। আর যদি বলো অমৃতার ক্যারেক্টারাইজেশন, মানে আমার ছোটোবেলা থেকে যে ধরনের আমি মেয়ে দেখে এসেছি, যে ধরনের মেয়েদের সঙ্গে আমি প্রেম করেছি, তাদের থেকে দেখে মনে হয়েছিলো যে আমি আমার একটা এরকম একটা কল্পনার একটা মেয়ে ছিল যে এই মেয়েটা না এরকমভাবে কথা বলবে। আমার বাঙালি মেয়ে হিসাবে অমৃতার যে চরিত্রটা রিয়া চৌধুরী, সে যেভাবে কথা বলেছে আমার মনে হয় না যে অর্পিতা বাড়িতে সেভাবে কখনো কথা বলতে পারবে। মানে আমার কি তুমি অমৃতা তোমার মানে কি মনে হয়, মানে ওই তোমার ওই চরিত্রটা তুমি কখনো আমার কথা বলতে পারবে বাড়িতে? জানি না, আই হ্যাভ আ ডাউট, বাট ওই চরিত্রটা আমার কাছে একটা কাল্পনিক চরিত্র এবং আমার মনে হয় যে এই চরিত্রটা হয়তো প্রত্যেকটা মেয়ে নিজের মন থেকে বলতে চায় যেটা বলতে পারে না, তো সেটাই ওকে ও বলেছে এবং সেটা অসাধারণভাবে বলেছে, মানে ওর অ্যাক্টিংটা অসাধারণভাবে করেছে, তো সেই জন্য বলছি আমার আমার তুমি যেটা বললে যে সেটা ওই আমার গল্প লিখতে গিয়ে চরিত্রগুলোকে দাঁড় করাতে গিয়ে তাদের মুখের ডায়লগগুলো বলতে গিয়ে যেখানে মেহের এবং মেহেরের যে শতরূপা যে অভিনয়টা করেছে প্রত্যেকের মুখে ধরো কবিতার লাইন ঢুকিয়ে দিয়েছি, মানে যেটা আমি কিছু ভাবতে গেলেই কবিতা ভাবি সারাক্ষণ, মানে আমার রবি ঠাকুর, ওয়াটসওয়ার্থ, জন কিটস থেকে বেরোতে পারি না, মানে রবার্ট ব্রাউনিং সেগুলো থেকে বেরোতে পারি না বলে সেই একটা ইনফ্লুয়েন্স ডেফিনেটলি আছে। এবার তোমার কাছে যাবো, মানে দ্য মোস্ট ওয়ান্টেড মানুষের পাশেই বসে রয়েছে মোস্ট বিউটিফুল লেডি, যেটা ওহ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তাদের কি আমরা স্ক্রিনে প্রেম করতে দেখতে পারবো? কারণ হিরণদা কিন্তু একটু বলে দিয়েছে যে চাইলেও কিছু না, কিন্তু তুমি বলে যে গান পয়েন্টে যাকে কিডন্যাপ করছে মানুষ তার সাথে কতটা প্রেম করা যায়, না 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 এইটা এইটা স্পয়লার নয় কিন্তু মানে তথাকথিত যে মানে নায়ক নায়িকার প্রেম, হ্যাঁ, বা একটা ভীষণ রোম্যান্টিক ট্র্যাক এটা একদমই না আমাদের ট্র্যাকটা। এবং যেটা হিরণদাও বলছিল যে এই ক্যারেক্টারটা, হ্যাঁ, এটা হয়তো সব সমস্ত মেয়ের এখন কলকাতার বা যে কোনো মেট্রোপলিটন সিটির হয়তো সব মেয়ের মধ্যে এই ব্যাপারটা আছে, কত কিছুটা তারা প্রকাশ করে, কিছুটা তারা প্রকাশ করে না, এই ক্যারেক্টারটা প্রকাশ করে, এর যেটা বলতে ইচ্ছে করে, যেটা মুখে আসেও কিন্তু বলে দেয়, তো সেক্ষেত্রে একটা মানে কি বলবো একটা লিবার্টি ছিল এই ক্যারেক্টারটার, অনেক অনেক কিছু বলা, ভীষণ এক্সট্রোভার্ট এবং খুব হেডস্ট্রং, আর মানে নিজের ডিসিশন নিজেই নেয় এবং যা হবে দেখা যাবে আর কি, সেটা স্টিক করে থাকে, এই ধরনের একটা উইশ ফুলফিলমেন্ট ওয়ালা ক্যারেক্টার তো। এবং তার সাথে অদ্ভুতভাবে একটা এই মোস্ট ওয়ান্টেড মেহের আলীর দেখা হয়, মানে বুঝতেই পারছো তুমি কিডন্যাপ করে এবং তারপর ওই যে জার্নিটা সেটা কিন্তু মানে কি বলবো এটা মানে অদ্ভুত জার্নি, এবং সেই জার্নিটাতে এই দুটো ক্যারেক্টারই অনেকগুলো শেড বেরিয়ে আসছে যেটা খুব ইন্টারেস্টিং, মানে জার্নিটা মেমোরেবল সেই মেয়েটার জন্য স্ক্রিনে, দুজনের জন্যই মেমোরেবল আমার মনে হয়। তো সেক্ষেত্রে এরকম যদি রিয়েল লাইফে হয় কেউ কিডন্যাপ করে এরকম একজন ভালো মানুষ, তাহলে কেমন হয় ব্যাপারটা? মনে হয় যে ছবিটা করার পর মনে হয়েছে যে না কিছুদিনের জন্য এইভাবে কিডন্যাপ কেউ করতেই পারে। Very interesting question. এরকম প্রশ্ন আজ অবধি কেউ করেন নি আমাদের, দেখি মনে হচ্ছে সিরিয়াসলি বেরিয়ে যাওয়া যায় সব কিছু থেকে বেশ কিছুদিনের জন্য, নিজেকে চেনা যায়। এখন ডিপেন্ড করছে কে কিডন্যাপ করছে তার উপর, তার উপর ডিপেন্ড করছে। মেহের আলীর মতো মানুষ দরকার, তাই তো?
মেহের আলীর মতো মানুষ কিডন্যাপ করলে হয়তো রিয়ার মতো মানুষ বলবে হ্যাঁ ওকে ঠিক আছে চলো তুমি টলিউড বলিউড কেন ভাগ করছো ভারতবর্ষে ভারতবর্ষে এখানে সবাই অভিনেতা অভিনেত্রী তো এবার একটু সিরিয়াস কথা আসি যে ছবির নাম মেহের আলী আমরা এখানে দেখেছি যে ধর্ম প্রেমের মধ্যে ধর্মকে আনা হয়েছে তো সেক্ষেত্রে কোন একটা ধর্ম ধর্মের উদ্দেশ্যে কি ছবিটা মানে হিন্দু মুসলমান হিন্দু মেয়ে কি মুসলিম ছেলের গল্প এরকম কোনো গল্প নয় এটা কি কোনো প্রেম কাহিনী যে মুসলিম ছেলে বলে হিন্দু মেয়ে মেনে নিচ্ছে না এরকমও কিছু না সিনেমাটা যেখানে তুমি যদি মহাভারত দেখো মহাভারত তুমি যদি ভালো করে পড়ো তো মহাভারতে কিন্তু একটাই ব্যাপার আছে সেটা সময় সময় কথা বলতে পারে প্রত্যেকটা জিনিস সময় তার সময় না এলে কিচ্ছু হচ্ছে না তো আমার মনে হচ্ছে মহাভারত পড়ে যে সময় ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার ইন দ্য এন্টায়ার মহাভারত তো সেখানে আমাদের ফিল্মেতেও সময় একটা বিরাট ভূমিকা মানে ধরো যদি অমৃতা ওইখানে যেখানে কিডন্যাপ করেছে ওখানে না আসতো যদি মেহের না দেখতো তাহলে তো অমৃতাকে কিডন্যাপ করতো না তাই না তো কোনো একটা টাইমই কোথাও গিয়ে মিলছিল বলে হয় মিলছে না মিলছে না বলে এই অঘটনগুলো বা ঘটনাগুলো ঘটছিল তো সেখানে ধর্ম তুমি যদি বলো ধর্ম এসছে কোনো একটা সময় পরিপ্রেক্ষিতে ধর্ম কিন্তু টেনে আনেনি মেয়েটিকে কি নাম তার উজ্জয়িনী চ্যাটার্জি হিন্দু ঘরের মেয়ে তোর প্রেমে পড়েছি আমি তো কখনো আমার নিজের নাম লুকোইনি আমি তোমার ধর্মকে লুকোইনি আমি আমার কলেজের নাম রেখেছি মেহের আলী ইয়েস আমি মেহের হ্যাঁ সেখানে হলো যেটা সেটা হলো যে একটি ক্যারেক্টার যে ক্যারেক্টার বলছে যে আমি কখনো আইডেন্টিটি ক্রাইসিস থেকে ভুগি না আই ডোন্ট সাফার আউট অফ মাই ওন আইডেন্টিটি আমি যে মুসলিম আমি মুসলিম বলতে কোথাও ভয় পাই না মুসলিম বলতে আমার কোথাও কোনো কুণ্ঠাবোধ নেই আমার নাম যে মেহের আলী আমি মেহের আলী বলতে আমার কোনো কুণ্ঠাবোধ নেই যে আমি আমি মেহের আলী মেহের আলী এখন যদি যে অসহিষ্ণুতার কথা আমরা বলি যে ভারতবর্ষে হচ্ছে ভারতবর্ষে কোথাও হচ্ছে সারা পৃথিবীতে অসহিষ্ণুতা হচ্ছে তো আমরা শুধু ভারতবর্ষের মিডিয়া আমাদের বেশ কিছু জন তারা শুধু বলে যে ভারতবর্ষে অসহিষ্ণুতা চলছে কোথায় চলছে না তুমি বলো তুমি তো কদিন আগে অস্ট্রেলিয়াতে পড়লাম কাকে মারা হয়েছে আমেরিকাতে পড়ছি মারা হয়েছে কিডন্যাপে ক্যানাডাতে দেখছি মারা হয়েছে তো তোমার লন্ডনে দেখছি ইউকে দেখছি তো মারা হচ্ছে তো অসহিষ্ণুতা আমার মনে হয় না এই এই ওয়ার্ডটা নিয়ে মানুষ যে বেশি মাতামাতি করে এটা আমার মনে হয় সারা পৃথিবীতে এটা একটা ক্রাইসিস এটা একটা ব্যাপার চলছে কোথাও গিয়ে মানুষ কিছু একটা করছেন এবং তার বিরুদ্ধে কোনো একটা প্রতিবাদ হলেই তার কোনো একটা অ্যাকশান বা রিয়াকশান হচ্ছে সেইখান থেকে আমাদের সিনেমাটা ইটস নট আমাদের সিনেমাটা কোনো একটা বাঙালি ছেলে একটা বাঙালি মেয়ে একটা হিন্দু মেয়ে একটা মুসলিম ছেলে এইখানে রেস্ট্রিক্টেড নয় দিস ফিল্ম দিস ফিল্ম ইজ টকিং অ্যাবাউট দ্য এন্টায়ার সিস্টেম আচ্ছা তো সেক্ষেত্রে এইটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে এই সিস্টেমের কথা বলছো তা এখনকার সিস্টেমের মধ্যে আমরা না চাইলে আমরা থাকতে হচ্ছে জোর করে জন্মেছি পরাধীন দেশে তাহলে দেশটা কোনো স্বাধীন হতো না তাই না কোথাও না কোথাও কি তোমাদের কাউকে কাউকে না কাউকে তো শুরু করতে হবে কাউকে না কাউকে ভাবতে শুরু করতে হবে কাউকে না কাউকে কোথাও গিয়ে কিছু একটা শুরু করতে হবে তো আমরা সব জায়গাতে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আজকে আমরা একটা রেফারেন্স খুঁজি কিন্তু যাদের রেফারেন্স নেই তাদের নিয়ে মেহের আলী তাহলে কি মেহের আলী তো বিরক্ত কিন্তু হিরণ চ্যাটার্জিও বিরক্ত এই সিস্টেমে না দেখো বিরক্ত বলে তো কোনো বিরক্তি বিরক্তি দেখিয়ে কি হবে সে কি আমি বিরক্ততে বিরক্তি হয়েছে কি আমি বিরক্ত বিরক্ত দেখে কিছু হবে না বাট সেই সিস্টেমে তো আমিও একজন পার্ট আই এম অলসো দ্য পার্ট অফ দিস সিস্টেম আমি যদি বলি আমি বিরক্ত তাহলে তো আমিও অলসো রেসপন্সিবল ফর দ্যাট
তো এখানে কোথাও না কোথাও গিয়ে আমাদেরকে একটুখানি ভাবতে শুরু করতে হবে, মানে উই হ্যাভ টু স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট অল দিস থিং। আমার মনে হয় সেটা ভাবনাটা শুরু হয়ে গেছে আমাদের, যারা 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 এইসব নিয়ে ভাবেন, যারা এইসব নিয়ে আন্দোলন করেন, তারা নিশ্চয়ই তাদের মতো করে সুন্দর করে আন্দোলন করছেন। আমার মনে হয় এটা কোথাও না কোথাও গিয়ে এটা একটা কিছু ভালো হবে, এবং সারা বাংলা সারা ভারতবর্ষের আমার মনে হয় উন্নয়ন তো হচ্ছেই, আমাদের দেশ অনেকখানি এগিয়ে গেছে। বিরক্ত তুমি যদি বলো, দেখো এই সিনেমা তো একটা ফিকশন, ইটস এ ফিকটিশন অ্যান্ড ইমাজিনেটিভ একটা ব্যাপার, তো সেখানে আমার গল্প আমি আমার মতো করে লিখেছি, আমি আমার মতো চিত্রনাট্য লিখেছি, আমি সংলাপ লিখেছি, আমাদের ডিরেক্টর অরিন্দম দে সেটাকে চিত্রায়ন করেছেন, তিনি সেটাকে সিনেমাতে ফিল্মিং করেছেন, তো সিনেমাটাইজ করেছেন, সো ইট ইজ হিজ ফিল্ম। বাট আই ট্রাইড মাই লেভেল বেস্ট টু রাইট ইট প্রপারলি, আই ট্রাই টু কানেক্ট টু দ্য পিপল, মানুষের কথা বলার চেষ্টা করেছিলাম, যে সমস্ত মানুষ যাদের কোনো রেফারেন্স নেই, যাদের কিছু নেই, যারা যদি কখনো হঠাৎ করে ফেঁসে যায় তাদের কী হতে পারে, তারা কী করতে পারে, এবং সেখানে অমৃতার মতো একটা ক্যারেক্টার আসছে, যারা মুভমেন্ট যারা এগিয়ে নিয়ে যাচ্ছে সিস্টেমের বিরুদ্ধে, দ্যাট ইজ শি হ্যাজ ডান ইট। মানে তুমিও কি মুভমেন্টের মধ্যে ছিলে, মেহরালি যেটা কিছুটা বদলাতে চেয়েছে? দেখতে পাবে অদ্ভুতভাবে, কারণ এই ক্যারেক্টারটার আমার প্রচুর রেফারেন্স আছে। এই ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যার পারিবারিক সূত্রে তার প্রচুর রেফারেন্স আছে, এবার ও এমন একটা সিচুয়েশনে পড়ছে, ও বুঝতে পারছে না রেফারেন্সগুলো কাজে লাগালে ওর পজিটিভ হবে না কাজে না লাগালে একটা পজিটিভ সিচুয়েশনে ও পৌঁছতে পারবে। হ্যাঁ, এবং ওই একটা জায়গায় গিয়ে না মানে গুলিয়ে যাচ্ছে, এবং এই মানে দুটো ক্যারেক্টারের ক্রাইসিসটা কোথাও একটা গিয়ে মিলে যাচ্ছে, যে রেফারেন্সহীন একটা ক্যারেক্টার বা রেফারেন্স ছাড়া একটা ক্যারেক্টার দুটোই ক্রাইসিসে, এবং এমন একটা অ্যাকিউট সিচুয়েশন যে মানে তখন সেই সিচুয়েশনটা থেকে যে কীভাবে বেরোনো যায়, মানে সেইটা দুজনেই দুজনের মতো করে চেষ্টা করছে, কিন্তু মানে কীভাবে সেটা থেকে বেরোনো যায় সেইটা নিয়ে একটা বিশাল ক্রাইসিস তৈরি হচ্ছে। আমার মানে এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। পুরোটাই তো ছিল, থ্রু আউট শি ওয়াজ উইথ মি অনলি, আমি তো ওকে কিডন্যাপ করে ওর সঙ্গে পালাচ্ছি। ও মানে কি সেই সুন্দর সুন্দর মেহেরালি প্রচুর পালানো আছে, এবং খানিকটা সময় রিয়াকে কিডন্যাপ করেছে, করে থ্রু রিয়া মানে উইথ রিয়া একটা লং জার্নি আছে। চলছে আগুন আজ শুকনো পাতায়, বানভাসি চোখের তারা, না বলা কথাদের জানা বারণ, স্বপ্ন তাই দিশে হারা। মানে আমাদের সকলেই তো নিজেদের এত লোক থাকলে আমাদের একাই চলতে হয় বা একাই এগোতে হয়, একদম সেটাই এখানে দেখেছি মেহরালি এবং তুমি, তাই তো কিছুটা বলা যেতে পারে তাই। আমি লিখেছি, আমি আমাকে তো চরিত্রটা পুরো চোখের মানে পুরো জলজ্যান্ত চরিত্রটা ভাসছে, যে এই চরিত্রটা এইরমভাবে কথা বলবে, এরমভাবে তাকাবে, এই অ্যাক্টিং করবে, তো সেইটা আমি জাস্ট ওকে বলতাম না এইটা না এরমভাবে বললে আমার মনে হয় দ্যাট ইজ আ জাস্টিফাই করছে ক্যারেক্টারটা, তো শি হ্যাড ডান দ্যাট মানে উইদাউট এনি ইগো, যদিও আই এম নট দ্য ডিরেক্টর, মানে আই ওয়াজ নট দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম, কিন্তু সেটা মামদাদা ইজ অলসো ভেরি গুড, যে মামদাদা পুরোটা মেনে নি, মানে মামদাদা অলসো সো মামদাদা ওয়াজ সো মাচ রিসেপটিভ and so much helpful and supporting. No, you have written it, so you have the all liberty to talk to all the, and Mamdala has declared that you are the acting director, so jokhon jekhane amar ja mone hoyeche prottekke amar character modhe amone chhe na eta eram bhabe bolle bhalo hoy, eta amra korte bhalo hoy, ar mane amon hoyeche dhoro ami ager din natri bele oke mail korechi je eta this is the script, kalke ta hobe, kalke ki amar situation theke mone hoyeche je na eta ei dialogue ta jabe na, to bole I again rewrite করতে শুরু করেছি পুরো সিনটা, তো বললো যে হিরণদা পাঁচ পাতার সিন না, তোমার ক্যামেরা রেডি, আমি তো নতুন পুরো ডায়লগ, আমি কি করে বলবো, ওই সময় রিডাইরেক্ট করছে, মানে শর্ট রেডি, ক্যামেরা রেডি, ও রেডি, আমি বললাম যে না দাঁড়াও দাঁড়াও এটা ঠিক যাচ্ছে না, দাঁড়াও লেট মি রিরাইট ইট, তো বলে আমি লিখলাম, তো তো লেখাটা কখন এখন লেখা পড়ে আমাকে দিলাম, হচ্ছে এটা কি এটা নতুন জিনিস, বাট সাচ আ ট্যালেন্টেড অ্যাক্টার শি ইজ, সঙ্গে সঙ্গে পুরো ব্যাপারটা পিক আপ করেছে, অ্যান্ড শি হ্যাড ডেলিভার্ড ইট হোয়াট এভার দ্য ওয়ে আই ওয়ান্টেড, তো আর মানে এটা একটা অ্যাডভান্টেজ যে
মানে কাহিনী এবং চিত্রনাট্যকার এবং সংলাপ যিনি লিখেছেন তিনি আমার কো অ্যাক্টর, এটা অ্যাডভান্টেজ যে মানে হোয়াট হি ওয়ান্টস ফ্রম দ্য ক্যারেক্টার সেটা আমাকে ইনস্ট্যান্ট বোঝাতে চেয়েছে। আমি করেছিলাম ড্রেসটা, মানে এই জায়গাটা তো বাদ চলে গেছে, তো ফলে হ্যাঁ মানে ওর হেয়ার ডিজাইন থেকে শুরু করে ওর লুক, ওর নাকে কি পড়বে, কোন নাকছাবি পড়বে সেটা আমাকে বলেছিলাম যে প্লিজ ব্রিং আ নাকের একটা কিছু নিয়ে এসো, আই নিড দ্যাট ক্যারেক্টার, ইজ ভেরি বোল্ড একটা ক্যারেক্টার লাগবে। কিন্তু ইরা তাহলে পরিচালনাটাও কিন্তু করতে পারতো, এটাই তো শুধু বাকি রয়েছে, তাই না? হ্যাঁ, ইরা ওয়ান্ডারফুল জব এন্ড হি হ্যাজ, আই রিয়েলি রেসপেক্ট হিম এন্ড খুব ভালো কাজ করেছে মামদাদা, ইজ সো নাইস, একটা মানুষের কোনো ইগো নেই, কিচ্ছু নেই, কি বাস ওরা জানে মানে দ্য ওয়ে আই ইউজ টু শাউট অন দ্য স্ক্রিন মানে ফ্লোর অ্যান্ড অল, সবাই একটু মানে একটু ভয় থাকতো মানে এই লাইন নিবন্ধন চিৎকার করবে মানে টিল দ্যাট ডাবিং, ধরো ডাবিংও হচ্ছে ধরো মামদাদা কিছু, মামদাদা ইজ ভেরি ভেরি কাম অ্যান্ড কোয়াইট পার্সন, কিছু বলে আমি চিৎকার করি কি হচ্ছে অমৃতা, এটা আমার ডায়লগ নয় মানে কি মানে আমি তো পুরো তখন আমি তখন ভুলে যাই যে অমৃতা এত বড় একজন অ্যাক্ট্রেস অভিনেত্রী, মানে আমার বলা উচিত নয়, আমি তখন দেখছি খুব দেখছি শুনছি শুনছি এটা হলো না, আরে অমৃতা এটা হলো না, এটা আমার বলতে হবে, তাই বলো অমৃতা বাইরে বেরিয়ে এলো, সে বলো সিনেমাতে আমরা ধরো বইমেলাতে পারমিশন ওর বাবা করে দিয়েছিল বইমেলাতে শুট করার জন্য, তো বাবা প্রচন্ড ভাবে মানে সেই সময় পারমিশন পাওয়া মানে বইমেলাতে শুট করবো, ইট ওয়াজ ভেরি মানে আর্জেন্ট, তখন আই ওয়াজ নট পার্ট অফ দ্য ফিল্ম, না না তখন ও সিন শুরু হয় গেছে, আচ্ছা মানে আমি ফ্লোরে যাইনি, আচ্ছা আচ্ছা হ্যাঁ তখন ও সিন শুরু না মানে বইমেলাতে শুরু করেছিলাম, তো বইমেলাতে শুট করবো মানে অত লক্ষ লক্ষ লোক তাদের কি বলবো যে এই ক্যামেরা এখানে লাইট দিয়ে শুট করলে তো সবাই তাকিয়ে থাকবে, কেউ শুটই করতে দেবে না, তো তখন আমার যেহেতু আমার চুল কাটা ছিল, চোখে চশমা পরা ছিল, আর রোগা প্যাট প্যাটে মানে ছেলে পায়ে চুটি পরে আর প্লেন আর টি শার্ট পরে কেউ চিনতেই পারেনি, আর সতর্কভাবে ডেফিনেটলি কেউ চিনতে পারেনি, জিজ্ঞেস করো কেউ চিনতে পারেনি, তুমি তো গানটা যদি দেখে থাকো প্রোগ্রামে পড়েছি, তুমি ওখানে তো কেউ জুনিয়র আর্টিস্ট নেই, আমার পাশে যারা হাঁটছে যাচ্ছে অত দোকান অত লোক, কেউ তো জুনিয়র আর্টিস্ট নয় মানে আমাদের ফিল্মের কেউ নয়, দেওয়া আমাদের নর্মাল নর্মাল বুক লাভার্স গোয়ার্স, তারা যাচ্ছে কেউ জানি না শুটিং হচ্ছে, ক্যামেরাটা আমরা এমনভাবে রেখেছিলাম এমন একটা অ্যাঙ্গেলেতে, আমাদের ডিওপি খুব ভালো কাজ করেছে, ওকে বলেছিলাম যে আমি আমার বলেছিলাম যে এই কোরিওগ্রাফটা আমি করবো, যে আমি এখান দিয়ে যাবো প্রথমে ডান দিক যাবো তারপরে বাঁ দিক যাবো, ওখানে একটু দাঁড়াবো তারপরে ঘুরবো, ওকে বলে দিয়েছিলাম তুমি সেই অনুযায়ী ক্যামেরাটাকে মুভ করো, তো ওটা মাথায় রেখে ও করেছিল, ফলে ওর ক্যামেরাকে বুঝতে পারেনি, আর আমি নর্মালি হেঁটে যাচ্ছি, আমাকে লিফলেট দিলাম, লিফলেটটা নিলাম, তো তুমি পুরো দেখো পুরো গানটা তো ওরমভাবেই আছে, আমি সতর্ককে ফুচকা খাওয়াচ্ছি, ওকে জল দিচ্ছি, আমার পাশে সবাই দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, কেউ জানে না, কেউ বুঝতে পারে না, আমি কিন্তু দেখে ভাবছিলাম যে ওটা মানে প্রি প্ল্যানড আর কি, না নাথিং ওয়াজ প্ল্যানড, প্ল্যানড হতে বইমেলাতে শুট করবো কি করে, বইমেলাতে প্ল্যানড হতে শুট করা মানে বাংলা সিনেমা তুমি আজ অব্দি দেখেছো বইমেলাতে কোনো শুট হয়েছে, কেউ শুট করতে পারবে না, এইভাবে মানে আমি যদি হিরো হিসাবে যেতাম নর্মাল যেরকম আজকে আমি চুল টুল কেটে হেনা তেনা করে সেজে গুজে প্রপারলি, হ্যাঁ সবাই মিলিয়ে ডিরেক্টরকে বলতে এই যে ক্যামেরা এখানে বসানো হচ্ছে, এই লাইট হচ্ছে, অমুক হচ্ছে, শুটিং করা যেত, নো ওয়ান ক্যান শুট লাইক দ্যাট। তো এই জন্য এখন আমাদের জিজ্ঞেস করতে ইচ্ছে যখন জিম করছো নাকি এখনো? না না আমি তো লাস্ট এক বছর জিম বন্ধ করেছিলাম মিরালির জন্য, লাস্ট তিন মাস আমার ফুল দমে জিম করছি, আমি আমার পুরো অলমোস্ট সিক্স প্যাকস করছি, আমার আমার তো ফুল বডি বানিয়ে ফেলেছি অলমোস্ট, মানে ইট ওয়াজ ভেরি টাফ ভেরি ডিফিকাল্ট যে একবার জিম জিম মাঝে মাস্তান আরও এইট প্যাকসকে পুরো ঝেড়ে ফেলে দিয়ে ওরকম একটা রোগা প্যাট প্যাটে হয়ে গিয়ে তারপরে আবার নতুন করে শুরু করা, ইট ওয়াজ ভেরি মেন্টালি ইট ইজ ভেরি টর্চারিং, মানে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়তে হয় কারণ প্রচুর চেঞ্জ করতে হয় মানে বডিলি অনেক, এত চেঞ্জেসটা সত্যি খুব এফেক্ট করে, মানে প্রচণ্ড মাঝখানে খিটখিটে হয়ে গেছিলাম, মানে ওই সময় জিম ফিম বন্ধ না মাথা মাথা গরম হয়ে যেত, বিকজ জিমেতে একটা তো হরমোনাল একটা সিক্রেশন হয় উইচ ইজ ভেরি পজিটিভ হরমোনাল সিক্রেশন যেটা হয়, তো তা থেকে মানে ইউ ফিল একটা ফিল গুড ফ্যাক্টর থাকে, তো সেটা বন্ধ হয়ে গেছিলো অ্যান্ড খাওয়া দাওয়া থেকে একটা ভুলভাল হয়ে গেছিলো, ওরা একটা চুল কাটা নিজেকে দেখতাম কিরকম একটা লাগতো, মানে এক বছর ধরে তো তুমি একটা জিনিস করলে তিন মাস ঠিক আছে, বাট টু মেনটেন ফর ওয়ান লং ইয়ার, লাস্ট ফটোশ্যুট করেছি আমরা তিন মাস আগে, লাস্ট যে আমি অমৃতা ফটোশ্যুট করেছি তিন মাস আগে, সেই অবধি করে আমি আমি আর কিচ্ছু করবো না, নো মেহের আলি, একবার ওই লাস্ট চুল কাটলাম ছোটো ছোটো করে, আইনসেপকে আই নট কাট আই হোয়াট এভার মেহের আলি হোক না হোক রিলিজ হোক না হোক আমি আর মেহের আলিতে পাচ্ছি না যেতে।
হিরানদার ভাই আর সাবিদা গান করেছে, দীপদা করেছে, লয়দা করেছে, আর মানে হিরানদা সেগুলো ঠোঁটস্থ কণ্ঠস্থ হয়ে গেছে। কারণ বুঝতে পারছো তো, হিরানদার ছবিটা এক বছর ধরে হচ্ছে, তার আগে থেকেও মানে মানে প্রতিটা দাঁড়ি কমা, মানে আমার হয়তো লিরিক সব তোলা হয়নি বা শুনছি শুনছি দুটো লাইন হয়তো গুনগুন করছে, হিরণদা যে কোনো গান চোখ বুঝে গেয়ে দিতে পারবে। দাঁড়া একটা গান করি, স্যাবির স্যাবির ওই গানটা করছি, প্রথমে ওই গানটা করছি, তারপরে লয়া দ্বীপের গানটা করবো। এটা তুমিও করতে পারো, তুমি জানো এই লিরিক্স গুলো। গাও না, তুমি ফিমেল ভার্সনে করবে। তোর প্রেমে পড়েছি, তোর প্রেমে পড়েছি, মন তোকে দিয়েছি, মন তোকে দিয়েছি, দে বাড়িয়ে দেহা শুনবো না অজুহাত, চলবো একসাথে হোক দিন বা হোক রাত। তোর প্রেমে পড়েছি, তোর প্রেমে পড়েছি, তো এই গানটা অনিন্দিতাও গেয়েছে, গানটা দীপও গেয়েছে, মানে দুটো ভার্সানই আমাদের ছবিতে আছে, মানে এই দুটো ভার্সান নিয়ে টোটাল ছটা গান। যদি কখনো জাগো একারা, বাড়িয়ে দেখো তোমার দুহাত, যদি কখনো জাগো একারা, বাড়িয়ে দেখো তোমার দুহাত, যেন পাবে আমায় নতুন ঠিকানা। তোমার নামে আমি রাখবো এই গানটা, যদি তোমার গলাতে আমরা পেতাম ছবিতে তাহলে বোধহয় ব্যাপারটা আরেকটু জমে যেত। এখন হিরণদার থেকে শুনে তাই মনে হচ্ছে, আমাদের আড্ডাটা অনেকক্ষণ মানে হলো চলতেই থাকবে যদি আমরা চালাতেই থাকি। শেষের সময় হয়ে গেছে, তাই দুজনের কাছ থেকে একটু মেহের আলী নিয়ে লাস্ট দর্শকদের যদি কিছু বলো তোমরা দুজনে, বলো তুমি বলো। Ladies always first. Thank you. আমি এটাই বলতে চাই যে খুব খেটে খুঁটে ভেবে পরিশ্রম করে বানানো একটা ছবি, এবং সব থেকে বড় কথা হচ্ছে অরিজিনাল স্টোরি এবং গল্পটা আমার মনে হয় আমাদের সবার, ছবিটা দেখার পরে আমাদের সবাইকে খুব টাচ করেছে গল্পটা, এবং আপনাদেরও টাচ করবে। সেই জন্য অবশ্যই আপনাদের কাছাকাছি প্রেক্ষাগৃহে যেতে হবে এবং 31 মার্চ থেকে দেখতে হবে মেহের আলী। মেহের আলী নিয়ে আমি কি বলবো জানি না, মেহের আলী শুধু মেহের আলী সম্বন্ধে একটা কথাই বলবো যে মেহের আলী আপনাদের কোনো একজন, মেহের আলী একটি বহরমপুরের ছেলে যে আপনাদেরকে রিপ্রেজেন্ট করে, আপনাদের কোনো একজনের গল্প, কেউ হয়তো এই গল্পের সঙ্গে রিলেট করতে পারছে, সেই মেহের আলীকে দেখার জন্য, একটা গল্প দেখার জন্য, একটা গল্পকে অনুভব করার জন্য আপনারা প্লিজ সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখুন। প্লিজ ওয়েট করবেন না যে কবে এটার একটা ওই ইন্টারনেটে ইউটিউবে একটা কপি চলে আসবে, সেইটা চালিয়ে ঘরের মধ্যে টুক করে দেখে নেব, কবে একটা পাইরেটেড সিবি বাজারের মধ্যে পাওয়া যাবে সেটা এনে ঘরে ডিভিডিতে চালিয়ে দেখে নেব, প্লেয়ারে চালিয়ে দেখে নেব, প্লিজ এটা করবেন না। আমাদের প্রচুর পরিশ্রম, লাস্ট 2 বছর ধরে খেটে খুঁটে আমরা রোদে জলে পুড়ে শীতকালে মানে পাফা ফেটে গিয়ে আমরা মেহের আলী বানিয়েছি, আমাদের স্বপ্নের প্রজেক্ট। প্লিজ অর্পিতার জন্য, অমৃতার জন্য, সবার জন্য সিনেমাটা মেহের আলী সিনেমা হলে গিয়ে দেখবেন। তোর প্রেমে পড়েছি, তোর প্রেমে পড়েছি, মন তোকে দিয়েছি, তোর প্রেমে পড়েছি। থ্যাংক ইউ সো মাচ হিরণদা, থ্যাংক ইউ সো মাচ অমৃতা আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আমরা আজকে হিরণদার থেকে অনেক কথা শুনলাম, কিন্তু শেষটা করবো মেহের আলীর কিছু কথা শুনে।
তবে তার আগে আপনাদেরকে বলি যে প্রত্যেকটা ছবির মধ্যে আমরা হয়তো কিছু খুঁজি, একটা ভালো গল্প খুঁজি বা হয়তো নিজেদেরকে খুঁজি, আর এই ছবির মাধ্যমে আপনারা হয়তো খুঁজে পাবেন নিজেদেরকে, নিজেদেরই একটা ছবি। তাই ছবিটা দেখুন এবং সবসময় যেটা বলি বাংলা ছবি সঙ্গে থাকুন। আজ এখানেই শেষ করছি, বাকি খবর জানতে চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে। কিন্তু শেষ করার আগে মেহের আলী কিছু বলবে আপনাদের। মেহের আলী আপনি আমাদের ক্ষমা করবেন।